যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের দুস্থ ও আর্তমানবতার সেবায় ঢাকাস্থ ফিলিস্তিন দূতাবাসে আর্থিক সহযোগিতা হস্তান্তর করল বাংলাদেশের জনপ্রিয় বেভারেজ ব্র্যান্ড গুরু কার্বোনেটেড ড্রিঙ্কস, ফ্রেঞ্চ আপ ও ফ্রেঞ্চ কোলা। মুসলিমদের পবিত্র ভূমি ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরোচিত হামলার ফলে হাজারো মানুষের জানমালের ক্ষতি হচ্ছে। এ পর্যন্ত 26,000 মুসলিমকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এছাড়া লাখ লাখ মুসলিম আহত ও বাস্তুহারা হয়েছেন, যাদের জরুরি চিকিৎসা সামগ্রী ও খাদ্যপণ্য দরকার। এমন বর্বরোচিত হামলায় আহত ও বাস্তুহারাদের জন্য বুধবার 25 লাখ টাকার চেক হস্তান্তর করল গুরু কার্বোনেটেড ড্রিঙ্কস, ফ্রেঞ্চ আপ ও ফ্রেঞ্চ কোলা। চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান, দেশবন্ধু গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাকির হোসেন, দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজের সিও ও ইদ্রিসুর রহমান, জিএম মোহাম্মদ নাসির উদ্দিন, ব্র্যান্ড ম্যানেজার আবদুল্লাহ আল জুবায়ের সহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এ সময় দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজের সিও ও ইদ্রিসুর রহমান বলেন, পৃথিবীতে আমরা যেই প্রফেশনে থাকি, আমরা যে কাজই করি, ব্যবসা বাণিজ্য, সবকিছুর মূলে হল হিউম্যান বিইং, মানুষ মানুষের জন্য। আপনারা জানেন জাতি হলো প্যালেস্টাইনের নাগরিক। প্রতিদিনই যেভাবে নারী, পুরুষ, বাচ্চা, শিশু সহ বিভিন্নভাবে যে হাজার হাজার মানুষ হতাহত হচ্ছে, মৃত্যুবরণ করতেছে, আমরা এই মানুষের সহযোগিতার জন্য আমরা কাজ করতেছি। আপনারা বিশ্বাস করেন, আমার মনে হয় এর চেয়ে বর্বরোচিত কাজ সাধারণ মানুষ, বেসামরিক নাগরিককে হত্যা করা, এটা অত্যন্ত জঘন্যতম কাজ। তো আমি মনে করি এই মুহূর্তে প্যালেস্টাইনের মানুষের কাছে আমাদের দাঁড়ানো দরকার। সেটার পক্ষ থেকেই বা সেই দৃষ্টিকোণ থেকেই আমরা বলতেছি, আমরা আমাদের ফ্রেন্ডস কোলা, আমাদের ফ্রেন্ডস আপ, আমাদের অরেঞ্জ ড্রিঙ্ক এবং গুরু, এই পণ্য আমরা বাংলাদেশে বাজারজাত করি এবং পৃথিবীর লেটেস্ট টেকনোলজি, ভালো মেশিন দিয়া সবচেয়ে আধুনিক মানের প্রোডাক্ট আমরা বানাই। আমাদের এই পণ্য থেকে আমরা যে অর্থ পাব, সেখান থেকে প্রতি পিস পণ্য থেকে আমরা 1.50 টাকা হারে আমরা প্যালেস্টাইনের নাগরিকদেরকে আমরা সহযোগিতা করব, তাদের জানমাল, নিরাপত্তা, তাদের ঔষধ, তাদের অন্য বস্ত্রের জন্য আমরা এই টাকাটা ব্যয় করব এবং সেই টাকাটা আমরা প্যালেস্টাইন অ্যাম্বাসেডরের মাধ্যমে আমরা সেখানে পৌঁছানোর ব্যবস্থা করব। এরই ধারাবাহিকতায় আজকে আমরা 2.5 মিলিয়ন টাকা আমরা সেখানে নগদ টাকা আমরা দিয়ে আসছি এবং পরবর্তীতে আমরা হিসাব রাখব। আমরা অঙ্গীকার করতেছি আমাদের যে বিক্রয় লব্ধ টাকা, আমাদের যে বিক্রয় টাকা, সেখান থেকে প্রতি পিস থেকে আমরা 1.25 টাকা হারে আমরা প্যালেস্টাইনের মানুষের মঙ্গলের জন্য আমরা ব্যয় করবো।